তোদের আমি 10 দিন সময় দিয়েছিলাম, কিন্তু তোরা আমার দেওয়া সময় মতো আমার টাকাগুলো একদম পরিশোধ করতে পারিসনি। তাই আমি আমার দেওয়া শর্ত মতো তোদের এই বাড়িটা দখল করে নিব। না না বরুণ মশাই, এভাবে একদম বলবেন না। আমি আপনার দুটো পায়ে পড়ছি বরুণ মশাই, দয়া করে আপনি আমাদের এত বড় ক্ষতি করবেন না বরুণ মশাই। এই বাড়িটুকু ছাড়া যে আমাদের আর কিছুই নেই। তোর কি আছে না আছে তা জেনে তো আমার কোনো লাভ নেই। তোরা আমার টাকা পরিশোধ করতে পারিসনি, তার বিনিময়ে তোকে এই বাড়িটা ত্যাগ করতেই হবে। মোরল মশাই, আপনি যদি এমন কাজ করেন তাহলে আমাকে যে বউ বাচ্চা নিয়ে গলায় দড়ি দেয়া ছাড়া আর কোনো পথই থাকবে না। ওসব নাকা কান্না ছেড়ে এই দলিলটাতে সাইন করে দে। না, আমি কিছুতেই সাইন করব না। করবি না তো? দাঁড়া, আমি দেখাচ্ছি মজা তোকে। দে বলছি, দে দে দলিলে স্বাক্ষর দে, নয়তো আজ তুই তোর প্রাণ ফিরে পাবি না। মোরল মশাই, আপনার দোহাই লাগে, দোহাই লাগে মোরল মশাই, দয়া করে আপনি আমার স্বামীকে আর মারবেন না। ঠিক আছে, আর মারবো না। তাহলে তোর স্বামীকে বল আমার এই দলিলে সাইন করে দিতে। ওগো, তুমি আর ভেবো না গো, আমাদের কোনো না কোনো ব্যবস্থা একদিন ঠিক হয়ে যাবে। তুমি মোরল মশাইয়ের কথা মতো দলিলে সাইন করে দাও। টনির কথা শুনে টোনা একটু সাহস পায় আর মোরলের কথা মতো মোরলের দেয়া দলিলে সাইন করে দেয়। এবার তোরা আমার বাড়ি ছেড়ে চলে যা, আমি আমার বাড়িতে কোনো গরিব পাখিকে দেখতে চাই না। এই বলে মোরল টোনা আর টনিকে তাদের ছানা সহ বাড়ি থেকে বের করে দেয়। আর টোনা অসহায় হয়ে তার বউ বাচ্চাকে নিয়ে পথে পথে ঘুরতে থাকে। ওগো, এবার আমরা কোথায় যাব? আশেপাশে তো ধান ক্ষেত ছাড়া আর কোনো কিছুই দেখতে পাচ্ছি না। ম্যা, তোমরা ধান ক্ষেত ছাড়া কিছু দেখতে পাচ্ছ না কি বললো? ওই তো দেখো, কত সুন্দর একটা বড় গাজর। ঠিকই তো, গাজরটা তো অনেক বড়। টুনি, গাজর দেখে আমার মাথায় একটা সুন্দর বুদ্ধি এসেছে গো। কি কি এমন বুদ্ধি বলো তো শুনি। এই বড় গাজরটা দিয়ে সুন্দর করে একটা বড় বাড়ি বানালে মন্দ হবে না। কিন্তু এখানে তো ধান ক্ষেত। তাতে কি হয়েছে, আমরা ধান খেতেই আমাদের কষ্টের বাড়ি বানাবো আর এখানে কষ্ট করে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো তখন চলো তাই করা যাক। এরপর দুজনে মিলে অনেক কষ্টে ধান খেতে সুন্দর একটা গাজরের বাড়ি বানায়। আর তারপর সবাই মিলে সেই গাজরের বাড়িতেই থাকতে শুরু করে। এদিকে ধান খেতের পাশে ছিল অনেক বড় একটা গাছ, আর সেই গাছে অনেকগুলো মৌমাছি এসে বাসা বেঁধেছে। সারাদিন এত মাংস খেতে কি ভালো লাগে, খালি মাংস আর মাংস, রুচির পুরো 12টা বাজিয়ে ছাড়বে। না, এভাবে আর চলা যাবে না, আমাকে আমার রুচি বদলাতেই হবে। আমাকে আমার রুচি বদলানোর জন্য মৌমাছির মৌচাকে যেতে হবে আর আমাকে মৌমাছির মধু পান করতে হবে। হ্যাঁ, শিয়াল মধু পান করার জন্য মৌচাক খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে সে গাছের কাছে গিয়ে পৌঁছায়। আরে বা, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এবার আমাকে এই মৌচাকের মধুই খেতে হবে আর আমার শরীরের পুষ্টি বাড়াতেই হবে। এই বলে শিয়াল মৌচাকের মধু খাওয়ার জন্য লাফ দিতে থাকে, কিন্তু সে কোনোভাবেই মধুর নাগাল পায় না। এদিকে শিয়ালের এমন লাফালাফিতে মৌমাছিগুলো সব বিরক্ত হয়ে শিয়ালের দিকে তেড়ে আসতে থাকে। ওরে বাবারে, মধু তো পেলামই না, এখন তো দেখছি পুরো মৌমাছির বংশ আবার দিকে তেড়ে আসছে। শিয়াল রে, তাড়াতাড়ি পালা, নয়তো আজ আর জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবি না রে। এই বলে শিয়াল ছুটতে পালাতে থাকে, কিন্তু মৌমাছিগুলো তো নাছোড় বান্দা, তারাও দ্রুত উড়ে শিয়ালকে আক্রমণ করতে থাকে। ওরে বাবারে, ওরে মারে, মৌমাছির কামড়ে এত যন্ত্রণা কেন রে? ওরে হতচ্ছাড়ারা, ছাড় ছাড় বলছি রে। একবার যদি আমি তোদের হাত থেকে বাঁচতে পারি তাহলে তোদের সবগুলোকে আগুনে পুড়িয়ে ছাই করে দিব রে। শিয়াল একা একাই বকবক করতে থাকে আর মৌমাছিরা তাদের নিজেদের মতো করে শিয়ালকে কামড়িয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে মৌমাছির কামড় খেয়ে শিয়ালের পুরো শরীর ফুলে যায়। ওরে মরে গেলুম রে, ও ওরে মরে গেলুম রে, আমায় বাঁচাও বাঁচাও রে। আহারে শিয়াল দাদা, তুমি এভাবে কাঁদছো কেন গো, কি হয়েছে তোমার? এরপর শিয়াল টনিকে সব কথা খুলে বলে।
আহারে বেচারা শিয়ালটাকে বিষাক্ত মৌমাছিগুলো কি কামড়টাই না কামড়িয়েছে। একবারও যদি মৌমাছি কামড় দেয় তাহলে তো পুরো এক মাস ব্যথা থাকে। চলো চলো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে ওষুধ লাগিয়ে দিচ্ছি। যা করবে তাড়াতাড়ি করো, আমি যে আর এই ব্যথা সহ্য করতে পারছি না। ওরে বাবা রে। টুনি কোনো কিছু আর না ভেবে শিয়ালকে নিয়ে তার বাড়িতে যায়, শিয়ালকে লাগিয়ে দেয়। এবার একটু শান্তি পেলাম, তোমাকে অনেক ধন্যবাদ আমার এত বড় উপকার করার জন্য। এবার বরং আমি আসি। আরে আরে সবে মাত্র তো এলে, না গিয়ে কোথায় যাবে? আর বাইরে তো রাতও হয়ে গেছে, এমন সময় বাঘরাজা বাইরে বেরিয়ে আসে। তুমি যদি তোমার অসুস্থ শরীর নিয়ে তার সামনে যাও, বাঘ যখন তখন তোমাকে আক্রমণ করতে পারে আর খেয়ে ফেলতে পারে। তার থেকে ভালো তুমি আজকে থেকে যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন না হয় থেকে গেলাম। শিয়ালকে রেখে টুনি রান্নাঘরে চলে যায়। এদিকে শিয়াল মৌমাছির কামড় খেয়েও থেমে থাকে না, সে রাগে আগুন হয়ে মনে মনে ভাবতে থাকে, শয়তান মৌমাছি, তোরা আমাকে কামড়িয়েছিলি তাই তো? দেখ কাল সকালে আমি তোদের কি হাল করি। আর শিয়াল ঘুম থেকে উঠেই মশাল হাতে বেরিয়ে পড়ে আর সে গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। কাল তো খুব আমায় কামড়িয়েছিস, কিন্তু আজ কোথায় যাবি? হ্যাঁ আমার হাত থেকে আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। আজ আমি মুখে লেগে থাকার মতো মধু খাবো। হ্যাঁ এই বলে শিয়াল মৌমাছিগুলোকে আগুন দিয়ে তাড়িয়ে দেয় আর মধু খেতে শুরু করে। কিন্তু মৌমাছিগুলো দূরে না গিয়ে আবারও এসে শিয়ালকে আক্রমণ করে বসে। ওরে হতচারা, ওরে তোদের হাত থেকে আমি বাঁচতে চাইলাম আর তোরা কিনা আবার আমাকে আক্রমণ করলি। শিয়াল মৌমাছিগুলোর হাত থেকে বাঁচার জন্য দৌড়ে ছুটে টুনির বাড়িতে ঢুকে যায় আর মৌমাছিগুলো শিয়ালের পিছু পিছু টুনির বাড়িতে ঢুকে পড়ে। ওগো মৌমাছিগুলো যে আমাদের গিলে খাবে গো, তুমি যে করে পারো আমাদের মেয়েটাকে বাঁচাও। টোনা তার বউ বাচ্চাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু মৌমাছিগুলো কিছুতেই থামে না, তারা কামড় দিতেই থাকে। এদিকে কামড় দিতে দিতে তারা অন্য পাশে অন্যান্য পাখিদেরও আক্রমণ করতে থাকে। ওরে বাবা রে, মৌমাছি আমাদের গিলে গেল, বাঁচাও বাঁচাও আমাদের বাঁচাও। সবাই ছোটাছুটি করতে থাকে। এই যা, এদের তো মৌমাছিতে আক্রমণ করে আহত করে ফেলেছে, আমার তো আবার খিদেও পেয়েছে, আমি বরং এদেরকেই খেয়ে নেই। এই বলে শিয়াল একে একে তিনজনকে খেয়ে ফেলে। এদিকে জানালা দিয়ে সব কিছু ঈগল দেখে ফেলে আর উড়ে এসে বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় আর সবাইকে ডেকে নিয়ে আসে। এই শিয়াল, এই গাজর বাড়িতে থাকা টোনা টুনি আর তাদের ছানাকে গিলে খেয়েছে, একে এখন মারো সবাই মারো। শিয়ালকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সবাই মিলে মারতে মারতে মেরে ফেলে। এই জন্যই উপকারের উপকার স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, নয়তো মুনাফিকির কারণে নিজের জীবনও চলে যাবে। মনে হয় পূর্বের জন্মে কোনো ভালো কাজ করেছিলাম, যার কারণে তোমার মতো এত সুন্দর একটা পাখিকে আমার বউ হিসেবে পেয়েছি। ওভাবে বলে আমাকে লজ্জায় ফেলবে না তো? আমি হয়তো ততটা সুন্দর নই যতটা তুমি ভাবছো আমাকে। আমি জানি তুমি অনেক সুন্দর, আমার মনে আমার চোখে তুমি সব সময় অনেক সুন্দর। সারাদিন আমাদের ওপর অনেক ধকল গিয়েছে, চলো এবার আমরা ঘুমিয়ে পড়ি। চলো তাই করি, কারণ রাত তো অনেক হয়েছে। এরপর তারা দুজনে মিলে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে আবার সকাল হয়ে আসে। টুনি ঘুম থেকে উঠে তার গায়ে লাগানো সব মেকআপ তোলে আর চা বানানোর জন্য রান্নাঘরে যায় আর সবার জন্য চা বানিয়ে নিয়ে এসে টেবিলে রাখে আর টুনার কাছে যায়। কি গো বেলা তো অনেক হলো, চা খাবে কখন? ওঠো চা খেয়ে নাও। টুনির ডাক শুনে টুনা ঘুম ঘুম চোখে জেগে ওঠে আর টুনিকে কালো বর্ণের দেখে চিৎকার করতে শুরু করে। ওরে বাবা রে, ভু 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 ভূত, এ এই কে তুমি? এভাবে আমার ঘরে ঢুকেছো কেন? হ্যাঁ আরে আরে, তুমি আমাকে দেখে ভয় কেন পাচ্ছো? আমি তোমার বউ টুনি, কাল রাতে যে আমাকে বিয়ে করে নিয়ে এলে
রাতে ঘুমিয়ে সব ভুলে গিয়েছো? আমি ফর্সা সুন্দর মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি তো আলকাতরার মতো কালো, তুমি কিছুতেই আমার বউ হতে পারো না। আমি সত্যি বলছি, আমি তোমার বউ। টোনা টুনির কোনো কথা না শুনে চিৎকার করতে থাকে, আর তখনই তার মা মিনু টুনটুনি দৌড়ে আসে। কি হয়েছে রে বাবা, তুই এত চিৎকার করছিস কেন? তোমরা দেখো তো এই মেয়েকে চিনতে পারো কি না, কোথা থেকে না কোথা থেকে এসেছে আর এসেই নিজেকে আমার বউ হিসেবে দাবি করছে। আমি মিথ্যে মিথ্যে দাবি করছি না, আমি একদম সত্যি কথা বলছি। কাল রাতে আপনারা আমাকে এবারে বউ করে এনেছেন। আসলে কাল আমাকে মেকআপ পরিয়ে দিয়েছিল, যার কারণে আমার আসল চেহারাটা বাইরে আসেনি। কি, আমার সাথে এত বড় ধোকা? আমি কিছুতে এটা মেনে নিতে পারবো না। ঠকবাজ প্রতারক, এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। ওগো, তোমার দোয়া লাগে, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি অনেক আশা নিয়ে এই বাড়িতে এসেছি। তোর আশা তোর কাছেই রেখে দে, বেরিয়ে যা বলছি এক্ষুনি, আমি তোর মুখটা আর দেখতে চাই না। দয়া করো, তুমি আমাকে বের করে দিও না গো। অন্তত পক্ষে তোমার বাড়ির কাজের মেয়ে করে হলেও আমাকে বাড়িতে রেখে দাও। তবু আমাকে তাড়িয়ে দিও না। শ্বশুর বাড়ি থেকে ফিরে যাওয়ার মেয়েকে যে কেউ পছন্দ করে না, কেউ আশ্রয় দেয় না। এমনটা করো না গো, এমনটা করো না। টুনির এমন কান্না দেখে সবার মনে মায়া হয় আর বলে, ঠিক আছে, বাড়ি থেকে বের হতে হবে না, কিন্তু এ বাড়িতে তুই আমার বউ হিসেবে নয়, কাজের মেয়ে হিসেবেই থাকতে হবে। আমি তাতেই রাজি, আমি কাজের মেয়ে হয়েই থাকবো, তবু আমাকে তাড়িয়ে দিও না। কেউ আর কোনো কথা না বলে সবাই টুনিকে ফেলে নিজেদের কাজে চলে যায়, আর কালো বউ একা একাই কাঁদতে থাকে। গায়ের রং যে এত মূল্যবান সেটা এখন আমি খুব ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমি এই ধারণা পরিপূর্ণভাবে বদলে দিব। টুনি তার মনের চিন্তা ঠিক করে আর ঘরের কাজ করতে থাকে। এরপর থেকে টুনি বাড়ির কাজ করতে থাকে আর বই নিয়ে পড়তে থাকে। এই মেয়ে, কাজ বাদ দিয়ে বই নিয়ে এইভাবে রং তামাশা করছো? বাড়ির কাজ কে করবে শুনি? মা, আমি তো বই নিয়ে পড়াশোনা করছি, কোনো রং তামাশা তো করছি না, আর সময় মতো তো আমি আমার বাড়ির সব কাজ করে দিচ্ছি। যে তুমি যাই বলো না কেন, আমার এই বাড়িতে কাজের মেয়ের কোনো পড়াশোনা চলবে না। বই খাতাগুলো বাইরে ছুলে ফেলে দিয়ে এসো, নয়তো এগুলো আমি পুড়ে ছাই করে দিব। এই বললুম। ঠিক আছে মা, আপনাকে আর মাথা গরম করতে হবে না, আমি একটু পরেই ফেলে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। মিনু আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। মা হয়তো ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে আমি একটু পড়াশোনা করে নেই, আগামী পরশু আমার তো আবার ডাক্তারি পরীক্ষা আছে। এসব ভেবে টুনি ঘরের আলো নিভিয়ে দেয় আর ঘরের এক কোণে বসে মোমবাতি জ্বালিয়ে লুকিয়ে লুকিয়ে পড়তে থাকে। ঠিক তখনই টুনা বাড়ি ফিরে আসে। এ কি, আমার ঘর পুরো অন্ধকার কেন, আর মোমের আলো? এই মেয়ে, এই তুমি মোমের আলো কি করছো? হ্যাঁ না মানে ইয়ে ওই আর কি, একটু বই দেখছিলাম। তবে কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি পুরো ঘরের আলো জ্বালিয়ে দিচ্ছি। টুনি তড়ি ঘড়ি করে ঘরের আলো জ্বালিয়ে দেয়। তুমি এখন ফ্রেশ হয়ে নাও, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই, আমি বাহিরে থেকে খেয়ে এসেছি, আর তুমি আমার ঘরে না ঘুমালেই অনেক খুশি হব আমি। টুনার কথা শুনে টুনি মনে মনে ভাবতে থাকে, আমি যদি অন্য ঘরে ঘুমাতে চাই তাহলে তো আমি সারা রাত ধরে পড়াশোনা করতে পারবো, তখন আর আমাকে কেউ দেখবে না, আমি বরং ওর কথাই মেনে নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ঘরে ঘুমাবো না, আমি এখুনি পাশের ঘরে চলে যাচ্ছি। ঠিক আছে যাও, আর যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে যেও। একটা কথা বলার ছিল, আমার আগামী পরশু মেডিকেল পরীক্ষা, তুমি যদি কাল আমাকে একটু কলেজে দিয়ে আসতে আর সাথে কিছু টাকা দিতে তাহলে আমি পরীক্ষার সব ফি পরিশোধ করে দিয়ে আসতাম। ওই সব আজাইরা কাজে আমি টাকা খরচ করতে পারবো না, এতই যখন পড়াশোনা করার ইচ্ছা তখন বাবার বাড়ি থেকে টাকা এনে পড়াশোনা করো, আমার কাছে ঘ্যান ঘ্যান করো না।
টুনি আর কোনো কথা না বলে মাথা নিচ করে, তার বই খাতাগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে চলে যায় আর এক ধ্যানে পড়তেই থাকে। পড়তে পড়তে কখন যে সে ঘুমিয়ে পড়ে সে নিজেও জানে না। এদিকে টুনাও চুপি চুপি তার ঘরে আসে আর কিছু টাকা টুনির পাশে রেখে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুনি উঠেই তার পাশে টাকা দেখতে পায়। আমার এখানে টাকা এলো কোথা থেকে? আমি তো এখানে টাকা রাখিনি। তাহলে কি কোনোভাবে টুনা আমার এখানে এসে চুপি চুপি টাকাগুলো দিয়ে গিয়েছে? আমি তো ভাবতেই পারছি না। মনে হয় অনেক আশা নিয়ে আমাকে টাকাগুলো দিয়েছে। আমাকে তো এর মর্যাদা অবশ্যই রাখতে হবে। টুনি খুশি মনে বাড়ির কোনো কাজ না করে কলেজে চলে যায়। এদিকে মিনু টুনিকে খুঁজে না পেয়ে ভীষণ রেগে যায়। নিশ্চয়ই ওই ফকিনের বাচ্চা মেয়েটা কোথাও আড্ডা দিতে চলে গিয়েছে। আজকালে আসুক বাড়িতে, তারপর ওর একদিন কে আমার একদিন। মিনু ঝাড়ু হাতে নিয়ে দরজায় বসে থাকে। এদিকে দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল হয়ে আসে আর টুনিও তার কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। এই যে নবাবজাদি, আসার সময় হলো, তা কোথায় যাওয়া হয়েছিল শুনি। না মানে ইয়ে মা, আমার তো পরীক্ষা, তাই আর কি কলেজে গিয়েছিলাম, যেখানে আমি তোর বই খাতা ফেলে দিতে বলেছিলাম। আর সেখানে কি না তুই কলেজে গিয়েছিস? আজ তো আমি তোর শেষ দেখে ছাড়বো। এই বলে মিনু ঝাড়ু নিয়ে টুনিকে মারতে থাকে আর মেরে টুনিকে আহত করে ঘরেই ফেলে রাখে। এভাবেই দেখতে দেখতে দুদিন কেটে যায়। টুনির পরীক্ষার দিন চলে আসে। মা যদি আমাকে বাড়ি থেকে বের হতে দেখে ফেলে, তাহলে আমার আর আজ কোনোভাবেই পরীক্ষা দেওয়া হবে না। আগে আমাকে পরীক্ষা দিতে হবে, তারপর বাড়ি ফিরে না হয় পরেরটা দেখা যাবে। টুনি লুকিয়ে পরীক্ষা দিতে চলে যায় আর পরীক্ষা দিয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসে। আর আজও মিনু একইভাবে টুনিকে মারধর করে। মা, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? হ্যাঁ, মারছো কেন ওকে এভাবে? ও বাড়ি ছেড়ে নিশ্চয়ই আজ কলেজে গিয়েছিল। যদি গিয়ে থাকে তাহলে তো খারাপ কিছু করেনি মা। টুনি যাও, নিজের ঘরে যাও। এরপর টুনি নিজের ঘরে চলে যায় আর টুনাও বাহিরে চলে যায়। মিনু এসব দেখে রেগে আরো বেশি আগুন হতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। তারপর হঠাৎ একদিন এক ডাকপিয়ন আসে চিঠি নিয়ে। টুনি নামের একটা চিঠি এসেছে। চিঠি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কি আছে রে বাবা ওই চিঠিতে? চিঠিতে আছে তোমার কালো বৌমা ডাক্তারিতে চান্স পেয়েছে আর আমার স্বপ্ন পূরণ করেছে। তোর স্বপ্ন মানে? মা, আমি জানতাম টুনি অনেক ভালো ছাত্রী আর দেখতেও কালো, আর ওর যে একটা স্বপ্ন আছে সেটাও আমি জানতাম, আর তার কারণেই আমি ওর সাথে খারাপ আচরণ করতাম যাতে করে ওর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। যদি আমি ওর সাথে ভালো আচরণ করতাম তাহলে সংসার আর ভালোবাসার মায়ায় পড়াশোনা থেকে দূরে সরে যেত। তাই তো আমি লুকিয়ে ওকে টাকা দিয়েছিলাম আর ওকে অন্য ঘরেও রেখেছিলাম। আসলে গায়ের রং কখনোই মুখ্য বিষয় নয়, ভিতরের গুণটাই হলো মুখ্য। টুনার এমন কথা শুনে টুনি আনন্দে চোখের জল ফেলতে থাকে আর তারপর থেকে সবাই মিলে অনেক সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।